এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আগাম শুভেচ্ছা। আশা করি তোমরা একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সব নিয়ে নিয়েছ। তোমাদের টেস্ট পেপার কতগুলি বাকি ছিল সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করে দিচ্ছে, এবং লাস্ট মিনিট যে সাজেশান সেটা এক দুদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অতি দ্রুত সমস্ত উত্তরগুলো করে নাও এবং লিখে লিখে টাইম ধরে ধরে প্র্যাকটিস করো, সময় ধরে প্র্যাকটিস করো, নাহলে কিন্তু সফলতা তোমরা কোনো দিনই পাবে না। দেখবে যে অনেক কোশ্চেন তোমাদের বাকি হয়ে যাচ্ছে, হয়তো কিছু কোশ্চেন কমন থাকবে না, সেগুলো বানিয়ে লিখতে গেলে সময় বেশি লাগবে। তার জন্য তোমরা ঘড়ি ধরে সময় মাফিক প্র্যাকটিস করো, দেখবে খুবই সফলতা পাবে তোমরা। ঠিক আছে, তোমরা আজকে দেখো যে টেস্ট পেপারে যে কটা পেজ বাকি ছিল এসএকিউর সেগুলো আলোচনা করে দিচ্ছে, যত দ্রুত পারবে একবার দেখে নিও। প্রথমে দেখো মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুল দুয়ের দাগের একের কোশ্চেন। আমি এখানে কোশ্চেন তোলার মতো টাইম হয়নি, শুধুমাত্র উত্তরগুলো দিয়েছি, তোমরা একটু টেস্ট পেপার দেখে প্রশ্নগুলো পড়ে নেবে। যে উত্তরগুলো পারবে না শুধুমাত্র সেগুলোই একটু দেখবে, বাকি তোমরা আশা করি সব উত্তরেই পারবে। আর আগের স্কুলগুলো দেওয়া হয়েছে, যারা দেখনি তা তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রথম কোশ্চেন দেখো, কাকে নেশাই পেয়েছে? এটা হচ্ছে তপনকে গল্প লেখার নেশাই পেয়েছে। এটা তোমরা ভালোভাবে এরকম সাজিয়ে লিখতে পারো। আলোচ্য অংশটি বিশিষ্ট কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্পাংশ থেকে গৃহীত। প্রশ্ন উদ্ধৃত অংশে তপনকে যেন গল্প লেখার নেশাই পেয়েছে। দুয়ের কোশ্চেন, অপূর্ব কিসে রাজি হয়েছিল? এটা তোমরা পারবে। অপূর্বর বাড়ি থেকে যতদিন না পর্যন্ত কোনো মেয়ে বা আত্মীয় মহিলা যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত তলোয়ার করের বাড়িতে সামান্য জল খাবারটা খাবে, এটা তলোয়ার করের স্ত্রী তাকে অনুরোধ জানিয়েছিল। তিনের কোশ্চেন, এটাও তোমরা পারবে যে হরিদার পেশা কী ছিল? বহুরূপী সেজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং তা থেকে যা উপার্জন হবে সেটা দিয়ে সংসার চালানো। পরের কোশ্চেন, নদীর চাঁদের কখন আমোদ অনুভব হয়েছিল? এটাও পারবে তোমরা। নদীর জলের যে ধারক স্তম্ভ বা ব্রিজ, সেই ব্রিজের ওপর বসে সে যখন নদীর সঙ্গে খেলতো, নদীর জল স্পর্শ করত, তখন তার মনে হতো খুবই যেন আনন্দের ব্যাপার বা আমোদ। পরে কোশ্চেন, কাকে কেন কুস্তি লড়ার জন্য বলেছিল? হোলির দিনে যখন তারা এই ধুলো ছোঁয়াছুঁড়ি খেলছিল সেই সময় দুজনে একই পোশাক দেখে তাদেরকে ছেলেগুলো কুস্তি নড়তে বলেছিল, এটা তোমরা সাজিয়ে লিখে নেবে। দেখবে সবই উত্তর ভালোভাবে লেখা রয়েছে, এগুলো তোমরা সাজিয়ে লিখলে সম্পূর্ণ উত্তর পারবে। আফ্রিকাকে ছায়াবৃত্ত কেন বলা হয়েছে? এটাও পারবে তোমরা, এর আগের পেজগুলোতে আলোচনা করা হয়েছে। আমি কোশ্চেনগুলো আলোচনা করছি না, আর সবই উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা টেস্ট পেপারের কোশ্চেনগুলো দেখে উত্তরগুলো করে নেবে। দেখো কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ায় বুলেট তাড়ায়, এটা পারবে। অনাগত কি উত্তর সব লিখে দিয়েছে, তোমরা একটু খাতায় লিখে নেবে বা তোমরা একটু পড়ে নেবে। সময় খুবই অল্প, তার জন্য কোশ্চেনগুলো তোলার টাইম হয়নি, তোমরা উত্তরগুলো এখান থেকে লিখে নিতে পারো। অনুসর্গের সংজ্ঞা ব্যাকরণগুলো খাতাতে করে নেবে। কর্মকারকে শূন্য ব্যক্তি অব্যয় সমাস, এগুলো তোমরা একটু করে নেবে। দু নম্বর স্কুল দেখো, বহুমুখী রাষ্ট্র বালিকা বিদ্যালয়, তপনের চোখ মার্বেল হয়ে গেলো কখন? এটা তোমরা করেছো আগে, যখন জানলো যে মেসোমশাই একজন লেখক, তিনি গল্প লিখেন, তার গল্প ছাপা হয়, এতগুলো করে নেবে তোমরা। অমিতের মাথায় কি বুদ্ধি খেলেছিল? জামা আদুল বদলের বুদ্ধি। নদের চাঁদের কৈফত কী ছিল?
সে নদীর তীরে এসে বড় হয়েছে। এখানে তার কৈশোর যৌবন কেটেছে। নদীর প্রতি তার একান্ত ভালোবাসার এটাই কারণ। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধে নেমে আসছিল। কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে একটু। আফ্রিকায় কেন ছায়াবৃত্ত বলা হয়েছে, এই কোশ্চেনটা বারবার আসছে। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল কি ফাউন্টেন পেন? কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে হয়? 1936। কার লেখা জামিতে বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিক। সম্বন্ধপদ কাকে বলে? উত্তর দেখো, সমধাতুজ কর্মে উদাহরণ। মেয়েটি কি নাচই না নাচল? বিভক্তি অনুসর্গের পার্থক্য, এটাও আগের পেজে হয়েছে। ইন্দ্রকে জয় করেছেন যিনি? ইন্দ্রজিৎ। নিত্য সমাস আগে হয়েছে, যোগ্যতাহীন বাক্যের উদাহরণও হয়ে গেছে। উত্তরগুলো দেখে নেবে একটু। কলকাতা পাঠভবন স্কুলে কোশ্চেনের উত্তরটা এখানে আছে, দেখে নেবে। কার কী উপযুক্ত কাজ হবে এটা তোমরা বানিয়ে লিখতে পারবে। যে উত্তরগুলো একটু বড় হবে একটু বানিয়ে লিখবে, তার কারণ এক নম্বরের কোশ্চেন হলেও 15টি শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। একটু বড় হবে, কয়েকটা উত্তর লিখবে, সব উত্তর একবারে ছোটো ছোটো লিখবে না। পাঁচের কোশ্চেন, কী ফতোয়া জারি করেছিল? অমৃত বলেছিল যে তার হিসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না। সিন্ধু তীরে কোশ্চেন করে নেবে। বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকে ছট অনেক আসতে পারে, এটা ভালো করে তোমরা টেস্ট বইটে রিডিং দিয়ে দেবে। অরণ্য রেদন বলতে কী বোঝো? নিষ্ফল খেদ বা নিষ্ফল প্রার্থনা। শূন্য ব্যক্তি কাকে বলে? উদাহরণ, এগুলো আলোচনা হয়েছে আগে। অস্ত্র রাখো, অস্ত্র এটা অস্ত্র দেখা হবে, অস্ত্র কর্মকারক শূন্য ব্যক্তি। হস্তশিল্প, হস্তনির্মিত শিল্প। মধ্যপদলোপী কর্মধারী সমাস, নিত্য সমাস আগে আলোচনা হয়েছে। প্রয়োজকর্তা এগুলো পারবে তোমরা, আগে আলোচনা হয়েছে। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ, এটা আলোচনা হয়েছে। ব্যাকরণগুলো ভালো করে করার চেষ্টা করবে। 14 নম্বর স্কুল দেখো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। এই স্কুল থেকে তোমাদের অনেক কোশ্চেন আসার সম্ভাবনা। কোন গল্প প্রকাশ পেয়েছে? বীজ মহাপাত্রকে নমস্কার জানিয়েছিল কখন? অপূর্বকে নমস্কার জানিয়েছিল গ্রীষ মহাপাত্র যখন সে ট্রেনে করে বর্মার উদ্দেশ্যে যাচ্ছিল। বেশ মজার ব্যাপার কি? উত্তর সাজিয়ে লিখে দেওয়া হয়েছে। উত্তরগুলো তোমরা একটু খাতায় লিখে নিতে পারো, বা যেগুলো পারবে সেগুলো একবার দেখে নিলেই হবে। দুই অধ্যায়ের দুই, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় মহাকালে চন্দ্ররূপের কথা বলা হয়েছে। তিনি বিনাশকারী যে রূপ ধারণ করে সেটাকেই রণচণ্ডী নির্মম মূর্তি হিসাবে মনে করা যায়। আফ্রিকাকে ছায়াবৃত্ত বলা হয়েছে কেন? এই কোশ্চেনটা অনেক পেজে রয়েছে। হারিয়ে যাওয়া কালি কলম ভালো করে রিডিং দেবে, এবং বাংলা ভাষার বিজ্ঞান চর্চা ভালো করে রিডিং দেবে। এখান থেকে শর্ট কোশ্চেন অনেক আসার সম্ভাবনা। তৃতীয় ব্যক্তি, এটা আলোচনা হয়েছে। এখান থেকে তোমরা এগুলো করে নেবে। আসক্তি কী? যোগ্যতাহীন বাক্যের উদাহরণ কী? অলভ্য ভব্রী সমাসের উদাহরণ কী? কর্মবাচ্য বৈশিষ্ট্য। তোমরা ভিডিওগুলো পজ করে এগুলো দেখে নিতে পারো, বা স্ক্রিনশট করেও তোমরা এগুলো দেখে নিতে পারো।
শোকানল শোকরূপনল উপমান কর্মধারায় এই সমাসে উপমেয় অনুপস্থিত থাকে, তার কারণ উপমানে এখানে প্রধান হয়। বাক্য পরিবর্তন তোমরা উত্তরগুলো করে নেবে। এখানে যতগুলো পেজ আলোচনা করা হলো এই 14টা পেজ তোমরা যদি ভালোভাবে উত্তরগুলো করে নিতে পারো, এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পেয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই তোমাদের সাজেশান দিয়ে দেওয়া হবে, সেই সাজেশান থেকে তোমরা আশা করি অনেক পাবে। আর একবারে প্রস্তুতি, জোর কদমে চলুক, দিন রাত জেগে এখন পড়াশোনা করা। এই কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পরে তোমরা অনেক বিশ্রামের সময় পাবে, এই কটা দিন অন্তত খুবই কষ্ট করো। তোমরা জানো যে যার শেষ ভালো তার সব ভালো, সুতরাং এই কটা দিন তোমরা খুবই মনোযোগ সহকারে পড়ো এবং পড়ার থেকে বেশিরভাগ পয়েন্টগুলো লিখে রাখো, তাহলে খুবই মনে থাকবে।